সোনা দানা ছিনতাইয়ের জন্য স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা হলো পাথরও। বুধবার রাতে মালদার গাজলের রেল সেতু এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীর বাইক থামিয়ে শুট আউটের ঘটনা ঘটে গাজল এলাকায়, এবং এই মুহূর্তে আমরা রয়েছি রায়খাদিঘি মোড় এলাকায়, যে স্বর্ণ ব্যবসায়ী সমীরণ কর্মকার তার এই দোকান। স্থানীয় সূত্রে খবর, দোকান বন্ধ করে রাত 8:30 নাগাদ বাইকে করে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী সমীরণ কর্মকার। অভিযোগ, তিনটি মোটর বাইকে চড়ে 6 জন দুষ্কৃতী ব্যবসায়ীর পিছু নেয়। নির্জন জায়গায় বাইক থামিয়ে তারা গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মাথায় বাঁশের বাড়ি মারার পাশাপাশি পাথর ছোড়া হয়। এরপর ব্যবসায়ীদের সঙ্গে থাকায় সোনা দানা লুট করে দুষ্কৃতীরা সম্পদ দেয় বলে অভিযোগ। ওখান থেকে দোকান টোকান বন্ধ করে কুড়ি ভরি সোনা নিয়ে আসছিল, বাড়ি নিয়ে আসছিল। ওদের ইনফরমেশন ছিল আসলে মাঠের মধ্যে ফাঁকাতে ওদেরকে ধরে 6 জন মতন ছিল, বললো 6 জন আছি ধরেছিলাম, তো বলছে কি 6 জন ছিলাম আমরা, এবার ধরে মাথায় মারছে বাসের বাড়ি। অভিযোগ, এই এলাকায় আগেও চিন্তার ঘটনা ঘটেছে, নিরাপত্তা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। আমরা চাই যে এখানে পুলিশ প্রশাসনের দরকার, পেট্রোল রাত্রেবেলা পেট্রোল করা দরকার, তারপর হচ্ছে আপনার সিসিটিভি বিশেষ করে দরকার। আহত স্বর্ণ ব্যবসায়ীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে গাজল থানার পুলিশ। করুণাময় সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছিলাম নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।